স্বাগত আমার চ্যানেলে। আজকে গেছে, এবারে তুলে রাখব। এটা আমি পরে ব্যবহার করব। ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে আরেকটা গোটা দিয়ে দেব। তিনটি তেজপাতা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। একটা বড় পেঁয়াজের কুচি দিয়ে ভেজে নেব। একটা কেটে রাখা টমেটো দিলাম। তিনটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দু ইঞ্চি আদা গ্রেট করে দিলাম। এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে মশলাটাকে কষাবো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ শুকনো লঙ্কা, এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু দিয়ে কষাতে হবে। দু মিনিট মতো আলু দিয়ে মশলাটা কষাবো। দু মিনিট পর কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মশলার সাথে ভালো করে মেশাবো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেশাবো। এবারে ঢেকে রাখবো বেশি আঁচে এক মিনিট মতো। এক মিনিট পর নাড়িয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো কম আঁচে দু মিনিট মতো। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে। দেখলাম আলু ও বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে।
সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখবো আবারও কম আঁচে এক মিনিট মতো। সব ভালো করে মিশে গিয়ে মাখোমাখো হয়ে গেলে দু চা চামচ চিনি দিয়ে মিশিয়ে দেব। এক চা চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এক চা চামচ ঘি দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা আঁচে রেখে দেব এক মিনিট মতো। হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। খুবই সুস্বাদু এই পদটি, ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন। বাড়িতে খুবই শীঘ্রই করে ফেলুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আবারও দেখা হবে পরের ভিডিওতে।